الحمد لله الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমেরিকা ও তার দর্শকরা সারা বিশ্বব্যাপী যে মতবাদ ও শাসন ব্যবস্থাকে কার্যকর দেখতে চায় তার নাম হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। এটি তাদের উদ্ভাবিত এমন এক ব্যবস্থা যার মাধ্যমে তারা মূলত মানুষকে এক নতুন ধর্মে দীক্ষিত করে। অবশ্য এক্ষেত্রে তাদের সবচেয়ে সূক্ষ্ম ধোকা হলো গণতন্ত্রকে তারা সরাসরি ধর্ম বলে প্রচার করে না, কেননা একে ধর্ম বলে প্রচার করলে অন্য ধর্মাবলম্বীরা কখনো এটিকে গ্রহণ করতে চাইবে না। এজন্যই তারা গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার পলিসি বলে থাকে। তবে এর চেয়ে উদ্বেগের ব্যাপার হলো বর্তমানের মুসলিম দাবিদার অনেক নাদান ব্যক্তি গণতন্ত্রকে আরও হালকাভাবে দেখে। তারা মনে করে গণতান্ত্রিক এই সিস্টেম সরকার পরিবর্তনের একটি মাধ্যম মাত্র, এর চেয়ে বেশি কিছু না। এমনকি এর মাধ্যমে তারা ইসলাম প্রতিষ্ঠার দিবাস্বপ্নও দেখে থাকে। এই কারণেই বর্তমানে আমরা দেখছি মুসলিমদের বিরাট একটি সংখ্যা গণতন্ত্র গণতন্ত্র বুলিয়ে ওড়াতে ব্যস্ত, কিন্তু তারা ভেবেও দেখে না গণতন্ত্র বিষয়টা আসলে কি, ইসলামের সাথে কি আদৌ এর কোনো সম্পর্ক আছে। আসুন আমরা সংক্ষিপ্তভাবে গণতন্ত্রের স্বরূপ সম্পর্কে জেনে নেই। গণতন্ত্রের ইংরেজি ডেমোক্রেসি শব্দটি মূলত গ্রিক ভাষার ডেমোস ও ক্রাটোস শব্দ দুটি থেকে নির্গত। ডেমোস অর্থ জনগণ আর ক্রাটোস অর্থ শাসন বা আইন। সুতরাং ডেমোক্রেসি শব্দের শাব্দিক অর্থ হল জনগণের শাসন বা জনগণের আইন। এটি খুব কঠিন দুর্বোধ্য কোনো অর্থ নয় যে যা বুঝতে হলে বিস্তর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন। গণতন্ত্রের শাব্দিক অর্থ থেকে স্পষ্ট এটি ইসলামের সম্পূর্ণ সাংঘর্ষিক ও বিপরীত একটি বিষয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নে যারা বিভোর তারাই কেবল গণতন্ত্রের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। কারণ গণতন্ত্রকে তার প্রকৃত অর্থে জানলে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে গণতন্ত্র করার আর কোনো সুযোগই বাকি থাকবে না। তাই তারা এক্ষেত্রে সেকুলার দলগুলোর চেয়েও মুসলমানদের সাথে বেশি প্রতারণা করে, কেননা সেকুলার দলগুলো গণতন্ত্রকে গণতন্ত্রের অর্থেই জানে। গণতন্ত্রের সেই সংজ্ঞায় তারা বিশ্বাস করে যেভাবে গণতন্ত্রের প্রবক্তারা এটিকে সংজ্ঞায়িত করেছে। সুতরাং গণতন্ত্রের ব্যাপারে হালজামানার পীর সুফিদের দেওয়া সংজ্ঞা নয়, বরং গণতন্ত্রের প্রবক্তারা যে সংজ্ঞা দিয়েছে তা জেনেই এর স্বরূপ সম্পর্কে অবগত হতে হবে। আধুনিক গণতন্ত্রের রূপকার আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের সরকার। সহজ কথায় গণতন্ত্রের মূল বিশ্বাস হলো জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই জনগণের জন্য আইন প্রণয়ন করবে আর সেই আইন অনুযায়ী জনগণের দ্বারা জনগণ শাসিত হবে। জনগণের খেয়াল খুশির বিপরীতে অন্য কোনো বিধান এমনকি আসমানি বিধানও গ্রহণযোগ্য নয়। আর এই মূলনীতির ভিত্তিতেই বাংলাদেশের কুফুরি সংবিধানের 7-2 ধারায় বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। সংবিধানের পঞ্চম ভাগের সংসদ নামক পরিচ্ছেদে সংসদ প্রতিষ্ঠা নামক ধারায় বলা হয়েছে, জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে। এভাবেই বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রের প্রকৃত স্বরূপেরই প্রতিফলন ঘটেছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মুসলিম মাত্রই এই বিশ্বাস পোষণ করে যে সার্বভৌমত্ব ও যাবতীয় শাসন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 83 নম্বর আয়াত এরশাদ হয়েছে, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইই, অতএব পবিত্র সেই সত্তা যার হাতে প্রতিটি জিনিসের শাসন ক্ষমতা। কিন্তু গণতন্ত্র বলে জনগণের হাতে শাসন ক্ষমতা, জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। মুসলিমদের আকীদা বিশ্বাস হল আইন প্রণয়ন ও বিধান দানের অধিকার একমাত্র আল্লাহর। পবিত্র কোরআনের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা করেছেন। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত এরশাদ হয়েছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, বিধান দেবার ক্ষমতা একমাত্র আল্লাহর, তিনি আদেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সূরা আরাফের 54 নম্বর আয়াত এরশাদ হয়েছে, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, জেনে রেখো সৃষ্টি এবং বিধান দানের সকল অধিকার একমাত্র তারই। সূরা কাহফের 18 নম্বর আয়াত এরশাদ হয়েছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, বিধান দানে তিনি কাউকে শরীক করেন না।
সূরা রাদের 41 নম্বর আয়াত ইরশাদ হয়েছে, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলাই নির্দেশ দেন, আল্লাহ তাআলাই বিধান দেন, তার বিধানকে তার নির্দেশকে পশ্চাতে নিক্ষেপকারী কেউ নেই। সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে তিনি আরো ইরশাদ করেন, ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, অতএব বিধান দেবার ক্ষমতা একমাত্র আল্লাহরই যিনি সর্বোচ্চ ও মহান। কিন্তু গণতন্ত্র বলে জনগণই নিজেদের জন্য আইন প্রণয়ন করবে, তারাই তাদের ভালো মন্দ নির্ধারণ করে নেবে। অধিকাংশ জনগণ বা জনগণের ভোটে নির্বাচিত অধিকাংশ সংসদ সদস্য যেটাকে অনুমোদন দিবে সেটাই বিধান বা আইন হিসেবে ধর্তব্য হবে, এবং তারা চাইলে আল্লাহর যে কোনো বিধানকেও রহিত করতে পারবে। বাস্তবতায় আমরা তাই দেখছি, আল্লাহ যা হারাম করেছেন এমন বহু বিষয়কে এদেশের গণতান্ত্রিক তাগুত সরকার হালাল বা বৈধ সাব্যস্ত করেছে। পবিত্র কোরআনে সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিবাহিত নারী পুরুষের জিনার শাস্তি বর্ণনা করে বলেন, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মি'আতা জালদা, বেবিচারী নারী ও পুরুষ এদের প্রত্যেককে তোমরা 100 করে ব্যত্যাঘাত করো। অথচ এদেশের গণতান্ত্রিক তাগুত সরকার জিনার শাস্তি বাস্তবায়ন তো করেই না, বরং পতিতালয়ের লাইসেন্স দিয়ে জেনার বৈধতা দিয়েছে। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, বেদী ও ভাগ্য নির্ধারক তীর, এসবই শয়তানের অপবিত্র কাজ, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলতা অর্জন করো। অথচ এদেশের গণতান্ত্রিক তাগুত সরকার মদের বারের লাইসেন্স দিয়ে মদের বৈধতা দিয়েছে, রাস্তার মোড়ে মোড়ে তারা মূর্তি স্থাপন করেছে, জুয়া, লটারি ও এই ধরনের মারাত্মক গুনাহের কাজ তাদের ছত্রছায়ায় সংগঠিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারার 278 ও 279 নম্বর আয়াতে তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ত্যাগ করো যদি তোমরা মুমিন হও, আর যদি এটা না করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। অথচ এদেশের গণতান্ত্রিক তাগুত সরকার সুদি ব্যাংকগুলোর লাইসেন্স প্রদান করেছে, সুদকে অর্থনীতির ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দাকে ফরজ করেছেন, আর বাংলাদেশের কুফরি আদালত রায় দিয়েছে যে পর্দা করতে কাউকে বাধ্য করা যাবে না। এভাবেই এদেশের গণতান্ত্রিক তাগুত সরকার আল্লাহর বহু বিধানকে রহিত করেছে। তারা নিজেদের খেয়াল খুশি মতো আইন প্রণয়ন করে একটি কুফুরি সংবিধান এদেশের মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছে। এসব তারা করতে পেরেছে একমাত্র গণতান্ত্রিক বিশ্বাস ও ক্ষমতা বলে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষকে যে কোনো বিশ্বাসের স্বাধীনতা প্রদান করা হয়েছে। ইসলামে আকীদা বিশ্বাস পোষণ করা এই ব্যবস্থায় ঐচ্ছিক একটি বিষয় মাত্র। মুসলিমদের জন্যও নিজেদের দিন পালনের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, কেউ চাইলে ইমান আনতে পারে, কেউ চাইলে কাফের হয়ে যেতে পারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষকে মত প্রকাশের অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, আর এই স্বাধীনতাকে পুঁজি করেই নাস্তিক ব্লগাররা তাদের বিকৃত চিন্তা চেতনাকে সমাজের মাঝে প্রকাশ করে যাচ্ছে। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাচ্ছে। এসব ক্ষেত্রে সরকার তাদের শাস্তি না দিয়ে উল্টো তাদের নিরাপত্তা নিশ্চিত করে। গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ ব্যক্তি মালিকানার স্বাধীনতা দেওয়া হয়েছে। এই ব্যবস্থায় কেউ চাইলে প্রচুর পরিমাণে পণ্য মজুত করে পণ্যের দাম বাড়িয়েও ব্যবসা করতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রের কাছে সে কোনো অপরাধী নয়। পক্ষান্তরে ইসলাম জনগণের ভোগান্তি হতে পারে এমন সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের জন্য অবাধ ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করে। এই স্বাধীনতার ফলে তারা যেভাবে ইচ্ছা জীবনের চাহিদা মেটানোর অধিকার রাখে। যত্রতত্র তারা অবাধ যৌনাচারে লিপ্ত হতে পারে। কেউ ইচ্ছে করলে অন্যের স্ত্রীর সাথে পরকিয়া, নাউজুবিল্লাহ, এমনকি নিজের মা ও বোনের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে। ব্যক্তি স্বাধীনতার নামেই গণতান্ত্রিক বহু দেশে আজ সমকামিতা ও সমকামীদের মধ্যে বিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। বিবাহহীন নারী পুরুষের একই ছাদের নিচে লিভ টুগেদারকে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো অন্যায় মনে করা হয় না। অথচ ইসলাম বিয়ে বহির্ভূত সকল যৌন সম্পর্ক, সমকামিতা ও লিভ টুগেদার
এ ধরনের অশ্লীল ও নিকৃষ্ট কার্যকলাপকে কঠিনভাবে নিষেধ করেছে, এর জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছে। গণতন্ত্রের দৃষ্টিতে মুসলিম ও কাফিরদের মর্যাদা একই সমান, অথচ কোরআনের একাধিক স্থানে উল্লেখ আছে এবং উম্মতের ইজমায় রয়েছে মুসলিম ও কাফিরের মর্যাদা কখনো সমান হতে পারে না। সূরা আনআমের 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি তাদেরকে বলে দিন অন্ধ দৃষ্টি সম্পন্ন অর্থাৎ কাফির ও মুমিন তারা কি কখনো সমান হতে পারে? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অমুসলিমরা মুসলমানদের বিচারক বা অফিসার হতে পারে, অথচ ইসলামী শরিয়া মতে কোনো কাফির মুসলিম জনসাধারণের অফিসার জজ বিচারক হতে পারে না। সূরা নিসার 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আর আল্লাহ কখনোই কোনো কাফিরদের মুমিনদের উপর কর্তৃত্ব দান করবেন না। গণতান্ত্রিক আইন অনুযায়ী মহিলাও রাষ্ট্রপ্রধান হতে পারে, অথচ এই নীতি উম্মার কোরআন সুন্নাহ ও ইজমা পরিপন্থী। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যেহেতু তারা তাদের অর্থ ব্যয় করে। এভাবে বহুদিক থেকে গণতন্ত্র ইসলামের সম্পূর্ণ বিপরীত একটি জীবন ব্যবস্থা। একজন মানুষ গণতন্ত্রে বিশ্বাস করলে কিছুতেই সে মুসলিম থাকতে পারে না। সর্বোপরি গণতান্ত্রিক এই ব্যবস্থায় মানুষ মানুষকে নিজেদের প্রভুর আসনে সমাসীন করে, এক ইলাহকে বাদ দিয়ে বহু ইলাহের দাসত্ব করে। তাই প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হলো তারা গণতন্ত্রকে পরিপূর্ণরূপে বর্জন করবে, এই শিরকি ব্যবস্থা থেকে নিজেদের দূরে রাখবে। যে ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক এই শিরকি পদ্ধতিকে সাপোর্ট করা হয়, জনগণকে আইন প্রণয়নের অধিকার প্রদান করা হয়, এই ভোট প্রদান যে মুসলমানদের জন্য বৈধ হতে পারে না তা কি আর বলার অপেক্ষা রাখে? সুতরাং হে তাওহিদবাদী মুসলিমেরা, শিরক থেকে বেঁচে থাকতে, তাওহিদের উপর অটল অবিচল থাকতে অবশ্যই আপনারা এই গণতান্ত্রিক নির্বাচন ও শিরকি ব্যবস্থাকে প্রত্যাখ্যান করুন। ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে খিলাফা আলা মিনহাজিন নবুয়ার পথ পন্থাকে গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণতন্ত্রের এই ধ্বংসাত্মক ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এই ফিতনা নির্মূল করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের হিম্মত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।